সৃষ্টিকর্তার অশেষ কৃপায় রৌদ্র উঠেছে ছাদে ধান মেলে দিয়েছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন সবার নামগুলো যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন প্রথমেই কমেন্টস করেছেন সাধন চৌধুরী তারপর রূপালী কিসেন সুমা দাস ঢাকা থেকে সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মৈত্র ইশেন গুপ্ত মিজোরাম থেকে সঙ্গীতানন্দী কলকাতা কেষ্টপুর থেকে রেখা মল্লিক গুজরাট থেকে অঞ্জনা কর্মকার পারহানা সাগর ফেনী ডাক্তারপাড়া থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে রানি বেগম ইংল্যান্ড থেকে মিনা পাল ইউএসএ থেকে শেলি রয় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সবাই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনাদের সবার সুন্দর এবং গঠনমূলক কমেন্টস দেখে আমার ক্লান্ত শরীর একেবারে আনন্দে ভরে গেছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন আমি আপনাদের সবার সকল মন্তব্যের উত্তর দেব এবং প্রতিদিন দিয়ে থাকি হয়তো এখন একটু দেরি করে দিচ্ছি কারণ হাতে সময় থাকে না দিনের বেলায় তো যখনই সময় পাই আমি আপনাদের সবার মন্তব্যের উত্তর দিয়ে থাকি এখন সকালবেলা এগুলো হলো গতকাল ধান সিদ্ধ করেছিলাম রাত্রে ওই ছাইগুলো ধান সিদ্ধ করার ছাইগুলো তো ধানগুলো ওই লোক দিয়ে ছাদে নিয়ে গিয়েছি তো এখন ঘর দরজা বাড়ি সব পরিষ্কার করে স্নান টান করে তারপর ওখানে চলে যাব। তো ছাইগুলো বস্তায় ঢুকিয়ে বস্তায় আর টুকরিতে করে ঢুকিয়ে দিয়েছি উনি এগুলি ওই জমিতে ফেলে আসবেন তো আমি এদিকে ওই ছাইগুলো আগুন আছে এখনও তো এই একটু ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় ওই সাইডে কালো মতো একটা পাত্র দেখা যাচ্ছে ওটা হলো তাওয়া ধান সিদ্ধ করার তাওয়া ওই তাওয়াতে করে গতকাল রাত্রে ধান সিদ্ধ করেছি একটা তাওয়াতে দুই মন করে ধান ধরে তো আমরা এই সাড়ে ছয় তাওয়া ধান সিদ্ধ করেছি ধান সিদ্ধ করা দৃশ্য দেখে আপনাদের অনেকের কাছে খারাপ লেগেছে তো আসলে খারাপ লাগারই কথা কষ্ট আছে ধানের কাজ করতে সবারই এই কষ্ট হয় যারা ধানের কাজ করে সবারই হয় তো আমাদেরও একটু হয়েছে তো সারা বছর তো আর এই ধরনের কষ্ট করব না তো এই জন্য আনন্দ লেগেছে একবারে তো কষ্ট করব তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন আপনারা ধান নেওয়া হয়ে গেছে ওই লোকগুলো এসে ধানগুলো একেবারে ঘরে যা ধান আছে আতব সিদ্ধ সব ধান ওদের দিয়ে নিয়ে নিয়েছি ছাদের উপরে এখন যদি রোদ হয় তাহলে ভগবান রক্ষা করবে সব দিকে তো ছাইগুলো উঠিয়ে দিয়ে ওইটা ওই দিকটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তো এখন এ এদিকটা একটু ধারগুলি একটু ঝাড়ু দেব উঠানটা একটু ঝাড়ু দেব। তারপর ওই ধারের উপরে যেগুলি দেখা যায় এগুলো খড় তো এগুলি নিচে এখন ফেলবো না যদি বৃষ্টি হয় এ কারণে তো এখন থাক বৃষ্টি না হলে কালকে এগুলি নিচে রেখে দেব ধারটা পরিষ্কার করে নেব দেখতে ভালো লাগছে না আমার কাছেও এগুলি শুকনো খড় তো একটু রোদ্রে দিয়ে ওই যে কদিন বাড়িতে থাকি ভাত রান্না করব এ কারণে রেখে দিয়েছি আর সব খড় মানুষকে দিয়ে দিয়েছি হয়তো আরও এক তাওয়া ধান পরে সিদ্ধ করা লাগবে জমিতে আরও ধান আছে ওগুলি আসলে দেখা যাক আরও এক তাওয়া হয়তো সিদ্ধ করব পরে আগে এই ধানগুলি শুকিয়ে নেই তো আজ আমাদের একাদশী তো দুজন একাদশী আসি তো আজ সবজি কিছুই করব না শুধু ওই দুধ আছে গরুর দুধ দুধ দিয়ে সাগর পায়েস করব আর কিছুই করব না তো রৌদ্র উঠতে উঠতে সব কাজ সেরে স্নান টান করে একেবারে তৈরি হয়ে নেব তারপর ছাদে যাব। আপনাদের যদি কোনো সমস্যা না থাকে কোথা থেকে কমেন্টস করেছেন জানাবার অনুরোধ রইল গতকাল ভিডিও আপলোড দিতে দেরি হওয়াতে আপনারা অনেকেই আমাদের খোঁজ করেছেন এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত তো সমস্ত কাজ সেরে নিয়ে সন্ধ্যার সময় বসে বসে ভিডিওগুলি এডিট করে আপলোড দিয়েছি তারপর আপলোড হতে হতে আপনাদের কমেন্টসগুলি দেখেছি ওগুলি রিপ্লাই দিয়েছি তারপর আবার রাত্রে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই সবাই আপনারা সবাই তখন কমেন্টস করেছেন তা আমি তখন আর ওই কমেন্টসের রিপ্লাইগুলি দিতে পারি নাই আমার শরীর খুবই খারাপ লেগেছিল ঘুমিয়ে গিয়েছি আজ রবিবার এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমাদের বাড়ির সবাই উঠে গেছে গতকাল সবাই একাদশী ছিল আমরাও একাদশী ছিলাম আমিও যাচ্ছি তো রান্নাবান্না করব তার আগে বসে বসে ওই গতকালের ভিডিওগুলি এডিট করে আপলোড দিয়ে রাখছি আপনারা ভিডিওটা দেখতে পাবেন দুপুর দুইটা তিরিশ মিনিটে তো দিন আর এক ফোঁটা সময়ও গতকাল ছাদে ধান দিয়েছিলাম ধানগুলি একটু জল সরেছে তো আজকে সারা দিন ওখানেই থাকতে হবে তো এখন উঠে ঘর দরজা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে স্নান করে আসবো তারপর আজকের রান্নাটা করে খাওয়া দাওয়া করে তারপরে ছাদে যাব আপনারাই আমার সুখ দুঃখের গল্প বলার সাথে তাই আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি তো দেখুন কত বড় ছাদ তো ছাদে ওই একটু ময়লা হয়ে আছে ছাদটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঠাকুরের আশীর্বাদে দশটা সাড়ে নয়টা দশটার দিক থেকে সুন্দরভাবে রোদ উঠে গেছে তো আমরা স্নান টান করে রো চলে আসছি তো ধানগুলো এখন মেলে দেব অনেক রাত্রে ধান সিদ্ধ শেষ হয়েছে তো শরীরের ব্যথা বেদনায় ভালোভাবে ঘুমও হয়নি যাই হোক রৌদ্র উঠেছে এখন আর ওই সব কথা ভাবছি না এ শরীরের ব্যথা বেদনা বা কী এসব আশা বিষয়ে এখন আর ভাবার সময় নেই এখন ধানগুলি কিভাবে বাঁচানো যায় এই চিন্তা তো ছাদ অনেক বড়। তো আমাদের পাশের বাড়ির এই আমাদের পার্থর বাবার এই ভাই বা বন্ধু যেটাই বলেন উনি খুবই ভালো মানুষ তো আমাদের ওই ধানগুলি উনি নিজ থেকেই বলেছেন আমাদেরকে এখানে ধান মেলে দিতে তো কতবার করে এসে এসে উনি সাদে আমাদেরকে দেখে যাচ্ছেন তা আমি স্নান টান করে চলে আসছি এখন ধান মেলছি ফুরা ছাদ ঝাড়ু দিতে অনেক সময় লেগেছে ওই ব্যবহার হয় না তো শুধু একটু পাতা ওই এটা সেটা হয়ে একটু দুলাবালি জমে গেছে ওইগুলি ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি তো গতকাল যে দুই দুই কেজি পোয়া মাছ নিয়েছিলাম ওই পোয়া মাছের সুটকিগুলো এখানে এনে রোদ্রে দিয়েছি ওই আমার পিছনে একটা সাদা ডালার মতো দেখা যায় ওখানে ওই সুটকিগুলো রোদ্রে দিয়েছি এই সব ধানগুলো এখানে ওরা ধানগুলো এনে এখানে স্তূপ করে রেখেছে তো আরও কিছু ধান আছে দুই রকমের ধান তো আরেকটা স্তূপ ওইদিকে দিয়েছে ওগুলি একটু কম আছে ওইখানে দুই আড়াই মন হবে তো এ ধরনের কাজ সারা বছর এভাবে করে আসছি তো তেমন সমস্যা হয় না যদি রোদ্র থাকে এত কষ্ট লাগে না রোদ নাই এ কারণে মনের কষ্টেই দুর্বল দুর্বল হয়ে গেছি আসলে তো আজ অনেক দিন পর রোদ উঠেছে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন আমাদের মতো এরকম হাজারো মানুষের ধানের কষ্ট তো সবার আজকে মন আনন্দে ভরে গেছে রৌদ্র দেখে অনেক সময় লেগেছে ধানগুলো একেবারে ছাদে মেলে দিয়েছি এখন পা দিয়ে একটু নেড়ে দিচ্ছি তো এসব কাজ করার জন্য এক লোক রাখা যায় কিন্তু আমাদের তো এত লোক রাখলে চলবে না তো আমরা নিজেই করছি সব কাজ লোক দিয়ে করালে ধানের চাষ করে পোষায় না কিছু কিছু কাজ নিজেরাই করতে হয় যারা সমস্ত কাজ লোক দিয়ে করায় তাদের কিন্তু আসলে পোষে পোষায় না ওনারা পরিশ্রম করতে পারেন না টাকা আছে এই কারণে লোক দিয়ে করায় তো আমরা যেটা অসম্ভব সেটা লোক দিয়ে করাই আর যেটা সম্ভব নিজেরাই করতে পারি ওটা নিজেরাই করি সারা বছর এইরকম করি একেবারে ফুরা ছাদে ধান মেলানো হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তো ওই সাগর পায়েস রান্না করে ওনার জন্য ছাদে নিয়ে আসবো স্নান টান করে আমরা দুজন স্নান করে আসছি এখানে তো উনি এখানে থাকবেন তো মাঝে মাঝে ধান নাড়াতে হবে তো এই বাড়ির মালিক যিনি ওই ভাইয়া এখনও ছাদের উপরে আছেন দুইটা চেয়ার নিয়ে আসছে তো দুই বন্ধু বসে বসে সারা দিন গল্প করছি তো আমি এখন বাড়ি যাব। এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো আমাদের বাড়ি আর ওনাদের বাড়ি দুই তিন মিনিটের হাঁটার ব্যবধান কাছেই আছে তো সাদের উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে দেখ আসলে এখন উঠোনে কেউ ধান রুদ্রে দেয় না সবাই ওই সাদে দে যার যার সুবিধা মতো তো ভাইয়ার সাতটা পাওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে এটা কি এটা কি বানাইছো দেখি দেখি গোলন্নি ওই আমরা যে ধান মেলে দিচ্ছি ওইটা দেখতে ওই ভাইয়ার ছেলে আর নাতি আসছে মেয়ের ঘরের নাতি তো ওরা বলছে আপনি ভিডিও করেন আমরা দেখতে আসছি তো আমি বলছি তোমাদেরকেও দেখাই বলে না আমাদেরকে দেখাবেন না আমি আমরা দেখবো আপনি কিভাবে ভিডিও করেন আপনাদের ভিডিও আমরা দেখি সব সময়।

তো আমি ধান মেলে দিয়ে দুই একবার নেড়ে দিয়েছি তারপরে দৌড়ে বাড়ি চলে আসছি বাড়ি এসে আগেই সব রেডি করে গিয়েছি সাগুগুলো ভিজিয়ে রেখেছি দুধটাকেও ফ্রিজ থেকে এনেছি সেই সকালবেলায় তো এখন ছেঁকে বসিয়ে দিয়েছি দুধটা জাল হলেই সাগু দিয়ে ওই পায়েস রান্না করে নেবো এখানে শুধু একটা তেজপাতা দেব। চিনি গুড় কিছুই দেব না স্বাদ যাই লাগে আপনাদের অনেকের কাছে শুনতে এটা ভালো লাগবে না তো স্বাদ যাই লাগে সমস্যা নয় চিনি আমরা খাব না দুধ বলক এসে গেছে এখানে এক লিটার দুধ তো এখানে সামান্য একটু জলও দিয়েছি তবে দুধগুলো এত যে ভালো ওই যে ওই দিন আমরা মহাজন বাড়ি থেকে দুধগুলো আমি নিয়ে আসছিলাম দুই লিটার দুধ তো পায়েস রান্না হয়ে গেছে এখন বাটিতে করে ওই ছাদে নিয়ে যাব কাছের বাটিগুলো ঘরেই ছিল তো আজ আজকেই প্রথম ব্যবহার করছি তো এগুলি এতদিন ব্যবহার হয় নাই এগুলি রুমার বিয়ের সময় কে জানি উপহার দিয়েছিল ওই বক্সের ভিতরে পড়ে আছে তো আজকে বের করে ধুয়ে আনলাম ভালোভাবে তো এই বাটিতে করে পায়েস নিয়েছি এখন এটা ছাদে নিয়ে আসলাম তো উনি এখন ওই ছায়াতে বসে বসে খাচ্ছে আর আমি ওই ধানগুলো উল্টিয়ে দিচ্ছি এখন দুপুরবেলা একেবারে খাড়া রুদ্র পড়ছে ওই সূর্যের তাপও অনেক তো এই কারণে ধানগুলো একটু উল্টিয়ে দিচ্ছি তাড়াতাড়ি জল শুকিয়ে যাচ্ছে অনেক বড় ছাদ পাতলা করে দিয়েছি তো ধানগুলো উল্টিয়ে দিয়ে বাড়ি যাব হাত মুখ ধুয়ে তারপর আমি খাবো রোদ দেখে আমার কষ্টটা একেবারেই মনেই হচ্ছে না তো চলে আসলাম বাড়িতে পায়েসটাও ঠান্ডা হয়ে আছে খেতে খুবই ভালো লাগছে তো পায়েসটা খেয়ে জল খেয়ে আবার চলে যাব ছাদে ছাদে গিয়ে ধানগুলো জড়ো করে ঢেকে রেখে আসব। আজ গোপালরা ধান সিদ্ধ করবে তো গোপালের বউ তাওয়াতে কি সুন্দর করে ধান উঠাচ্ছে দেখুন এভাবে করে আমরা উঠিয়েছিলাম তো তখন তো সন্ধ্যার সময় তাড়াহুড়ো করে কাজ করেছি তো ভিডিও করার চিন্তা করি নাই তখন কিভাবে ধান সিদ্ধ করবো এটাই চিন্তা করছি পরে ভাবলাম যে গোপালরা যখন ধান সিদ্ধ করবে আপনাদেরকে সবগুলো দেখাবো এরকম করে আমরাও বস্তা এনেছি তো ওরা তো দুই হাতে মা ছেলে দুইজনে ধরে এনেছে তো আমরা ধরে আনতে পারি নাই আমরা দুইটা বাঁশ নিচে দিয়ে তারপর দুইজনে ধরে এনেছি বাঁশ ধরে এনেছি এভাবে আনি না এভাবে আনতে অনেক কষ্ট তো দিন থাকতে থাকতে ওদের ধান সিদ্ধ হয়ে যাচ্ছে এক এক তাওয়া হয়ে গেছে ধান সিদ্ধ করে করে এক জায়গায় জড়ো করে রাখবে কাল সকালে ধান রোদ্রে দেবে গোপালের মেয়ে এবার মেট্রিক পরীক্ষা দিবে আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে